রসুলপুর মাতায়েন গাজী আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের অনুশীলনী 4.2 এর একটা অঙ্ক আমরা তোমাদেরকে করে দেখাবো। দেখো এখানে আমি অঙ্কটাকে করে নিই, এ সমান দেওয়া আছে 5, বি সমান 3, সি সমান 2 হলে এ কিউব ইন্টু এ ইন্টু এ স্কোয়ার এর মান কত? খ নম্বরে বলছে এ কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব এর মান নির্ণয় কর। গ নম্বরে বলছে দেখাও যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস কিউ বি প্লাস বি স্কোয়ার। তো অঙ্কটার সমাধান আজকে আমরা করব। প্রথমে দেখো ক নম্বরে দেওয়া আছে এ সমান সমান 5। আমরা এখানে যে সূচকের নিয়ম মতে আমরা জানি দুটি পাওয়ারের মাঝখানে যদি বৃত্তির মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে আমরা কি করলাম, এই তিনটা বৃত্তি থেকে একটা বৃত্তি নিলাম আর পাওয়ারগুলো কি করলাম, যোগ করলাম 3 + 1 + 2। এই তিনটি পাওয়ার যোগ করলে আমরা পাইলাম একটি পাওয়ার 6। এখন এই এর মান এখানে আমরা এ সমান দেওয়া আছে 5, তাহলে এর পরিবর্তে আমরা কি বসাতে পারবো, 5 বসাতে পারবো। তাহলে আমরা এর পরিবর্তে 5 বসালাম। 5 বসানোর পর এখানে দেখতে হবে এর পাওয়ার কত, তাহলে এর পাওয়ার আছে 6। তাহলে আমরা বুঝলাম যে এখানে 5 আছে 6টা, তাহলে আমরা 6টা 5কে গুণ অবস্থায় এখানে রাখলাম। আমরা 5গুলোকে গুণ করলাম, 6টা 5কে যদি আমরা গুণ করি তাহলে 15625 আসে। এই গেল তোমাদের ক নাম্বার। এখন খ নাম্বারে বলছে এ কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউবের মান নির্ণয় করতে। তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে এ সমান 5, বি সমান 3, সি সমান 2। লিখলাম প্রদত্ত রাশি আমাদেরকে দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব। তাহলে আমরা মানগুলো বসাবো। এখন এর পরিবর্তে বসাবো আমরা 5, যেহেতু এখানে দেওয়া আছে এ সমান 5, বি এর পরিবর্তে বসাবো 3, যেহেতু দেওয়া আছে এখানে বি সমান 3, সি এর পরিবর্তে বসাবো 2, যেহেতু সি সমান সমান 2। তাহলে প্রত্যেকটার উপরে দেখো পাওয়ার আছে কিউব করে, প্রত্যেকটার উপরে পাওয়ার আছে কিউব করে। তাহলে এখানে 5 এর উপর যেহেতু কিউব দেওয়া আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে 5 আছে 3টা, তাহলে 3টা 5কে আমরা গুণ অবস্থায় রাখলাম প্লাস চিহ্ন। এখানে 3 আছে 3টা, 3টাকে আমরা গুণ অবস্থায় রাখলাম এই মাইনাস চিহ্ন। এখানে 2 আছে 3টা, 3টাকে আমরা গুণ অবস্থায় রাখলাম 3টা 5, যদি আমরা গুণ করি 5 × 5 = 25, 5 × 5 = 125। লিখলাম 3 × 3 = 9, 3 × 9 = 27, এখানে মাইনাস 2 × 4 = 8। তাহলে এখানে 125 এবং 27 হচ্ছে প্লাসের আর 8 হচ্ছে মাইনাসের। তাহলে আমরা এই দুটো যদি প্লাস করি তাহলে প্রায় আমরা 152, আর এখানে আছে মাইনাসের 8, এখান থেকে মাইনাস করলে আমরা পাই 144, তার মানে 144। এ গেল ক নম্বরের আনসার। গ নম্বরে বলছে দেখাও যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। তা আমরা আগেই তোমাদেরকে বলেছি যে অঙ্কের মাঝখানে যদি সমান সমান চিহ্ন থাকে তাহলে এটাকে দুটি পক্ষ ধরা যায়, একটা হচ্ছে বাম পক্ষ আর একটা হচ্ছে ডান পক্ষ। ঠিক তাই আমরা প্রথম অংশটাকে বাম পক্ষ ধরেছি। বাম পক্ষের মধ্যে আমাদের দেওয়া আছে এ সমান এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এর মান দেওয়া আছে 5, আমরা বসালাম 5, মাঝখানে প্লাস চিহ্ন, আমরা প্লাস চিহ্ন বসালাম। বি এর মান দেওয়া আছে 3, আমরা 3 বসালাম, উপরে আছে হোল স্কোয়ার, এখানে লিখে দিলাম যে মান বসিয়ে। আমরা যদি এখন 5কে আর 3কে প্লাস করি মানে যোগ করি তাহলে পাই আমরা 8 আর উপরে স্কোয়ার, তার মানে এখানে 2টা 8 আছে। 2টা 8কে যদি আমরা গুণন করি তাহলে 8 × 8 = 64, মানে 64। এ গেল আমাদের বাম পক্ষের কাজ। ডান পক্ষে আমাদের দেওয়া আছে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার। তো আমরা ডান পক্ষ লিখে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার বসালাম। বসানোর পর আমরা এর পরিবর্তে বসাতে পারবো 5, আর টু এবি এখানে গুণন অবস্থায় আছে তাহলে 2 এর 2, এর পরিবর্তে 5, বি এর পরিবর্তে 3 আমরা বসিয়ে দিলাম, প্লাস বি এর মান আছে 3 উপরে স্কোয়ার বসিয়ে দিলাম। এখানে দেখো 5 এর উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে 5 কে বোঝায় এখানে 2টা, তাহলে আমরা 2টা 5 যদি গুণ করি তাহলে পাই 25, প্লাস এখানে যদি আমরা গুণ করি দেখো
पाँच दुगुण दस तीन दशे त्रिस थार्टी प्लस एखे आमार थ्री ऊपर स्कोयर तर मैंने दुईटा थ्री आईटा थ्री के जो गुण करी तीन तरीके नाइन एन सबगुलो प्लस आससे ये प्लस टोटी फाइव प्लस थार्टीन प्लस नाइन जो एकसाथे एक प्लस करी तो पाई सिक्सटी फोर तेल माना पाइल सिक्सटी फोर इन्हें माना पाइल सिक्सटी फोर तर मैंने हमारे बाम पक्ष समान हलो डान पक्ष समान हलो तर मैंने हमारे अंकटा हो गए अत बाम पक्ष समान डान पक्ष प्रमाणित तो आज के क्लसटुकु तुम्हारे जो कर भविष्य आर अन्य क्लस नहीं तुम्हारे सामने हाजिर होब यह पर्यत सबाई भलो थेको अस्सलामु आलैकुम।